করোনা আবহে ফের ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থনৈতিকভাবে ঢুকতে থাকা 93 বছরের পুরনো লক্ষ্মী বিলাস ব্যাংকে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত মোরাটোরিয়াম রাখার সিদ্ধান্ত নিল আরবিআই। এর ফলে ব্যাংকের গ্রাহকদের উপরও লাগু হয়েছে কিছু নিয়ম। আগামী 1 মাস এই ব্যাংক থেকে 25,000 টাকার বেশি তুলতে পারবে না গ্রাহকেরা। শুধু তাই নয়, ক্ষতির মুখ থেকে বাঁচাতে এই ব্যাংকের সাথে ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেডের সাথে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এর জন্য 2500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ডিএস ব্যাংক। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।